হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট জিএনএম এনএম এন্ট্রান্স টু থাউজেন্ড টোয়েন্টি টু এর জন্য আজকে আমরা মক টেস্ট নাম্বার টোয়েন্টি আলোচনা করবো ইংরেজি পেপারের ওপর তোমরা প্রত্যেকে জানো যেখান থেকে ফিফটিন মার্ক তোমাদের থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা ফিফটিন মার্ক পেয়ে যাবে ওকে চলো শুরু করবো আজকের গুরুত্বপূর্ণটি দেখো প্রথমে তোমাদের রয়েছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের প্রিপোজিশান বা ওয়ার্ড বসাতে হবে কি বলা হচ্ছে ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প অবশ্যই তোমরা পারবে কারণ এইটা কিন্তু অলরেডি আলোচিত হয়ে গেছে কাইন্ড রয়েছে কাইন্ডের পরের যে প্রিপোজিশান হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি অবশ্যই তোমরা প্রত্যেকটা উত্তর কিন্তু ভিডিও পজ করে কিন্তু দেওয়ার চেষ্টা করবে নেক্সট রয়েছে দেখো হি ওয়াজ অ্যাকিউ ড্যাশ থেপ্ট তাহলে এক ইউজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে এক ইউজের পরে যে প্রিপোজিশান তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকে যেন অপশান নাম্বার সি অর্থাৎ অফ প্রিপোজিশান অবশ্যই ব্যবহার হবে নেক্সট হয়েছে কি দেখো আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশান টু ইয়ার্স এগো ওকে অবশ্যই তোমাদের কোন পার্টটা ইরো রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে দেখো সেন্টেন্সটা একবার পড়ে নেওয়ার পরে অবশ্যই তোমরা ধরে ফেলেছ যে এখানে যে রয়েছে তোমাদের হ্যাব পাস্ট হ্যাব কিন্তু হবে না কারণ এটা তোমাদের সিম্পল পাস্টে কনভার্ট করতে হবে আই পাস্ট আই পাস্ট মানে আমি পাস করেছি দ্য এক্সামিনেশন পরীক্ষা টু ইয়ার্স এগো অর্থাৎ কি টু ইয়ার্স এগো মানে দু বছর আগে ঠিক আছে এটা সিম্পল পাস্টে তোমাদেরকে এই ধরনের সেন্টেন্স কনভার্ট অবশ্যই করতে হবে নেক্সট রয়েছে কি দেখো এটা অবশ্যই তোমরা পেরে যাবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নট ইট ওকে তাহলে এর আগে আমি বারবার তোমাদের আলোচনা করেছি যে এখানে যেটা রয়েছে যে ইজ নট ইট এটা কিন্তু হবে না কারণ এটা কেন হবে না কারণ এই এই এটাকে তো এই টেন্সটাকে তোমাকে দেখতে হবে যে টেন্সটা কোন টেন্সে রয়েছে এটা কিন্তু দেখো প্রেজেন্ট ওকে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট রয়েছে তাহলে এই অবশ্যই তোমাদের আসবে না কি আসবে এখানে অবশ্যই তোমাদের ডুয়ের সাথে ইএস যোগ করতে হবে ডাজ নট ইট এটা হবে ওকে কারণ এর আগে যে সেন্টেন্স এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে মানে হচ্ছে দ্য আর্থ পৃথিবী মুভস রাউন্ড ঘোড়ে দ্য সান সূর্যের চারদিকে ডাজ নট ইট তাই না নেক্সট আমরা চলে যাবো নাম্বার ফাইভে রয়েছে দেখো ফ্রিজাল ভাব রয়েছে টার্ন ডাউন এর সঠিক মিনিং তোমাদের ফাইন্ড করতে হবে অবশ্যই তোমরা পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি রিজেক্ট হয়ে যাবে টার্ন ডাউনের এর সঠিক মিনিং ওকে নেক্সট আমরা দেখবো নেক্সট কী রয়েছে দেখো এখানে তোমাদের সেম মিনিং বা সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে কোয়াস কোয়াস কথার অর্থ হচ্ছে বাতিল করা ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা পাশাপাশি মানেগুলো আমরা দেখে নেবো পারমিট অনুমতি দেওয়া ইম পাওয়ার ক্ষমতা প্রদান করার অ্যাথোরাইজ মানে হচ্ছে অনুমোদন করা ওকে পাশাপাশি মানেগুলো তোমরা নোট করে রাখবে অবশ্য তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে দেখো তারপরে আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেস রয়েছে তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে এই কারণে আমি তোমাদের ছবির সাথে ভালো করে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের ভিজুয়ালাইজেশন মাধ্যমে মনে রাখতে পারো এ বোল্ড ফ্রম দ্য ব্লু ওকে তো সঠিক অ্যান্সার কী হবে তার আগে দেখো তোমরা এটা কিন্তু অবশ্যই পরিচিত রয়েছ বাংলার সাথে এ বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থাৎ আকাশ থেকে পড়া আকাশ থেকে পড়ার কথার অর্থ হচ্ছে মানে হঠাৎ চমকে যাওয়া ঠিক আছে তাহলে এটা তোমার মিনিং কি দাঁড়াবে মিনিং হয়ে যাবে অপশান নাম্বার ডি সামথিং আনএক্সপেক্টেড হঠাৎ তুমি অপ্রত্যাশিত যেটাকে বলে তুমি ভাবতেই পারো এটা তুমি পাবে বা প্লিজেন্ট ওকে হঠাৎ কোনো কিছু হওয়া কি এ বোল্ড ফ্রম দ্য ব্লু তোমরা দেখতে পাচ্ছ ধরো এখানে সবাই মানে ঘুমিয়ে আছে রাত্রে রাত্রে হঠাৎ করে তুমি বিদ্যুৎ চমকাছে বা কোনো কিছু একটা অঘটন ঘটে গেলো সেটাকে বলছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু তুমি আছো এবং তোমার সামনে এমন কিছু বলা হলো যে তুমি আকাশ থেকে পড়লে অর্থাৎ ওই ব্যাপারে তুমি কিছুই জানো না কিন্তু সেটা তুমি এক্সপেক্ট আনএক্সপেক্টেড করেছো অর্থাৎ তুমি আশাই করনি যে এটা তোমার ক্ষেত্রে ঘটতে পারে সেটাই বলছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থাৎ আকাশ পরিষ্কার থাকার সময় কেউ কখনো কল্পনা করতে পারে না যে বিদ্যুৎ চমকাবে কিন্তু যদি বিদ্যুৎ চমকায় সেটাই হবে কি আনএক্সপেক্টেড ওকে নেক্সট আমরা চলে যাব নাম্বার এইটে রয়েছে দেখো অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে কোয়ান্ট দেখো কোয়ান্ট কথার অর্থ হচ্ছে অপরিচিত বা অজানা ঠিক আছে তো সঠিক উত্তর বা সঠিক অ্যান্টোনিম কি হবে বা অপোজিট কি হবে সঠিক হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত ওকে পাশাপাশি মানেগুলো দেখে নাও কোয়ার মানে হচ্ছে উদ্ভট স্ট্রেঞ্চ অদ্ভুত আর ওড কথার অর্থ হচ্ছে বিজোড় বা অস্বাভাবিক ওকে নেক্সট আমরা দেখব নাম্বার নাইনে রয়েছে দেখো এখানে বলা হচ্ছে দ্য এডিটর গেভ মি এ টাইম টেবিল টু ফিনিশ দ্য আর্টিকেল ওকে তাহলে এখানে তোমাদের ওয়ার্ড রয়েছে টাইম টেবিল যদি নো ইম্প্রুভমেন্ট হয় অবশ্যই নো ইম্প্রুভমেন্ট করতে হবে আর যদি তুমি ইম্প্রুভমেন্ট করতে চাও যদি হয় বা চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে টাইম টেবিল কাকে বলে দেখ টাইম লাইন সরি টাইম লাইন হচ্ছে কি এটা হচ্ছে মানে কোনো কিছু একটা নির্দিষ্ট করার জন্য ওকে মানে একটা টাইম টেবিলকে টাইম লাইন বলে কোনো কিছু একটা তুমি করবে সেটা একটা শিডিউল তুমি তৈরি করলে টাইম টেবিলকে বলে টাইম লাইন কিন্তু এখানে টাইম টেবিলের কথা এখানে মিনিংটা ভালো করে দেখো টাইম টেবিল কিন্তু এখানে নয় এখানে তোমাদের অপশান হয়ে যাবে অপশান বি অর্থাৎ ডেড লাইন ডেড লাইন কথার অর্থ হচ্ছে কি সময়সীমা অর্থাৎ কি দ্য এডিটর এডিটর সম্পাদক গেবমি গেবমি মানে আমাকে দিয়েছেন একটি সময়সীমাকে বলা হচ্ছে ঠিক আছে একটি সময়সীমা টু ফিনিশ করতে দ্য অর্থাৎ নিবন্ধটি শেষ করতে একটা আমাকে সময়সীমা দিয়েছে এটা কিন্তু টাইম টেবিল হবে না ওকে টাইম টেবিল এখানে হবে না এটা হবে ডেড লাইন ওকে ডেড লাইন আর টাইম লাইনের আশা করি মানেটা তোমাদের বুঝতে পারা গেছে নেক্সট আমরা চলে আসবো দেখো এটা তোমাদের অনট বের করতে হবে করতে ডেড বডিজ আর কেপ্ট ইন মর্টেম অর্থাৎ একটা ডেড বডি বা মৃতকে যে একটা জায়গায় রাখা হয় পোস্ট মর্টেম করার জন্য সেটাকে কি বলে আশা করি প্রত্যেকে জানো এবং ছবির মাধ্যমে বুঝতে পারছো এইভাবে ডেড বডিকে রাখা হয় সেটাকে অবশ্যই আমরা মর্গ বলি ওকে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ডেড বডি রাখা হয় একমাত্র মর্গে যেটা পোস্ট মর্টেম মর্টেম করার জন্য সেটা কিন্তু রাখা হয় নেক্সট আমরা চলে যাব দেখো ভয়েস চেঞ্জে খুবই গুরুত্বপূর্ণ হি কী বলা আছে হি ইজ মেকিং এ ফিল্ম অবশ্যই তোমরা পারবে ভিডিওটা পজ করে কিন্তু প্রত্যেকে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে কারণ বারবার তোমাদেরকে এগুলো করিয়েছি এবং নেক্সটে আরও করাবো যাতে তোমরা একটু বুঝতে পারো এবং বেসিক কনসেপ্টগুলো যদিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো ভিডিও পজ করে আশা করি উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কারণ হচ্ছে এটা এ ফিল্ম প্রথমে অবশ্যই বসে যাবে কিন্তু তো তার আগে দেখতে হবে কোন কনটেন্সে রয়েছে ইজ রয়েছে এবং ভার্বের সাথে আইনজি যোগ রয়েছে তাহলে অবশ্যই তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে অবশ্যই এবং যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাদের এর আগে বলেছি বিং কথাটা যুক্ত হবে সে পাস্ট কন্টিনিউয়াসে থাকলেও বিং কথাটা তোমাদের প্যাসিভ করার সময় যুক্ত হবে তাহলে দেখো ইজের পরে বিং অবশ্যই যুক্ত হয়েছে এবং ভার্বের অবশ্যই থার্ড ফর্ম এখানে মেড ব্যবহার হয়েছে এবং বাই বলে হিম হয়েছে কারণ হি এখানে রয়েছে সাবজেক্টে বলে ওকে নাম্বার টুয়েলভে চলে যাব দেখো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা তোমাদের ইডিয়ম ফ্রিজেস রয়েছে টু ক্লিপ অনস উইং দেখো উইং মানে আমরা জানি যে পাখনা ক্লিপ মানে হচ্ছে কেটে দেওয়া বা ছিঁড়ে দেওয়া দেখো একটা কোনো পাখির যদি বা কোনো কিছুর যদি পাখনাকে তুমি এইভাবে কেটে দাও তাহলে কি হবে পাখিটাকে কখনো উঠতে পারবে না পাখিটার যে তুমি যে ওর ফ্রিডম রয়েছে ওর যে মানে মুক্ততা রয়েছে সেটা কিন্তু তুমি কি করে দিলে বন্ধ করে দিলে ঠিক আছে স্টপ করে দিলে কেন কারণ পাখনা কেটে দিলে তো সে আর উঠতে পারবে না সে স্বাধীনতা থাকলো না সে মুক্ত থাকলো না সে কি হয়ে গেলো বদ্ধ হয়ে গেল কারণ সে উঠতে পারবে না এই কারণে বলা হচ্ছে টু ক্লিপ অনস উইং বা ক্লিপ বলতে তোমরা এটা মনে রাখতে পারো যে ক্লিপ বলতে মাথায় যে ক্লিপগুলো রাখে সেটা তুমি তুই যদি এই পাখনার সাথে গেথে দাও তাহলে কি হবে সে কিন্তু উঠতে পারবে না ওকে তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার তোমরা বুঝে গেছো বি টু রিস্ট্রিক্ট রিস্ট্রিক্ট ফ্রিডম মানে হচ্ছে বাধা দেওয়া ফ্রিডম অর্থাৎ কারো মানে ফ্রিডমকে বা বা মুক্তকে স্বাধীনতাকে বাধা দেওয়া এইভাবে কিন্তু তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ কোনো পাখি যদি পাখাটা ক্লিপ করে দেওয়া হয় ক্লিপ কেঁথে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু মানেটা এইরকম দাঁড়াবে যে কোনো কোনো কিছুরই ফ্রিডম বা স্বাধীনতাকে কি করা রিস্ট্রিক্ট করা স্টপ করা বাধা দেওয়া ওকে আশা করি ভালো লাগছে এই ধরনের ভালো প্রত্যেকদিন চাইলে অবশ্যই তোমরা এই ক্লাসটি একটি লাইক করবে অবশ্যই নেক্সট কী রয়েছে দেখো হি সেড টু মি আই সেল আই ওপেন দ্য ডোর ওপেন দ্য উইন্ডো ওকে তাহলে দেখো এখানে অবশ্যই তোমাদের সেল দিয়ে হয়েছে ইন্টার ইন্টারোগেটিভ রয়েছে সেল দিয়ে অক্সিলারি দিয়ে তাহলে অবশ্যই তোমরা কী করে করবে ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে তো রাইট অ্যান্সার আশা করি তোমাদের হয়ে গেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি কারণ অবশ্যই তোমাকে লিখতে হবে সেড টুর পরিবর্তে তারপরে এখানে তোমাদের সেল যদি থাকে বা কোনো অক্সিলারি ভাব যদি থাকে যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই তোমার ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে তারপরে এখানে যেহেতু আই রয়েছে সেহেতু অবশ্যই তোমাকে হি লিখতে হবে তারপরে স্যালের পরিবর্তে অবশ্যই সুর হয় এবং ওপেন দ্য উইন্ডো বাকি এটা কিন্তু এইভাবে তোমাদেরকে বসিয়ে দিতে হবে ওকে নেক্সট হয়েছে দেখো আর্গুমেন্ট কোনটা সঠিক বানান হবে অবশ্যই তোমরা চেষ্টা করো ভিডিও পজ করে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আর্গুমেন্ট হবে সঠিক উত্তর অপশান এ নেক্সট আমরা দেখব নেক্সট রয়েছে দেখো এখানে তোমাদের মিনিং ফাইন্ড করতে হবে সেটিন দেখো সেটিন কথার অর্থটা কি আশা করি প্রত্যেকে পারবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি বিগিন ওকে তো ক্লাসটি যদি ভালো লাগে এবং তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটি একটি লাইক করবে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কে জয়েন হয়ে যাবে কারণ বিভিন্ন ধরনের কুইজ কিন্তু টেলিগ্রামে আমরা পোস্ট করে থাকি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাদের ইংলিশ অন্যান্য সাবজেক্ট অবশ্যই দিয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে পাশাপাশি অন্যান্য পেপারের ওপর বেস করে যে আমাদের মক টেস্টগুলো চলছে অবশ্যই সেগুলো তোমরা পার্টিসিপেট করবে কারণ এক একটাই আমাদের অ্যাম্বিশন যে তোমাদেরকে জিএনএম এএনএম এবং পাশাপাশি জিএন পাসে সাকসেস বা একটা ভালো র্যাঙ্ক করার আমাদের একমাত্র উদ্দেশ্য টেক কেয়ার টাটা বাই বাই নিজের প্রতি খেয়াল রেখবে এবং অবশ্যই সেলফ স্টাডি তোমরা করতে থাকো এবং নিজেকে ইম্প্রুভমেন্ট অবশ্যই করো এবং আমাদের চ্যানেলে সাপোর্ট করো এবং ফলো করো অবশ্যই তোমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারবে থ্যাংক ইউ